হেলিকপ্টারে চড়িয়ে সম্মাননা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমেদ খান। ব্যবসায়িক সফলতায় ব্যতিক্রম এক সম্বোধনা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ধরগার ইউনিয়ন চান্দাপুর গ্রামে মোহাম্মদ নাজমুল চৌধুরী। কোম্পানি তাকে হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রাম থেকে ফাইভ স্টার হোটেলে নিয়ে সম্বোধনা দেয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজমুল চৌধুরী আরএফএল ঢাকা বাড্ডার পরিবেশক। 12 বছর ধরে তিনি সেখানকার পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গত 6 বছর ধরে তিনি শ্রেষ্ঠ পরিবেশক হিসেবে নির্বাচিত হন। এরই অংশ হিসেবে এবছর শ্রেষ্ঠ পরিবেশক নির্বাচিত করে কোম্পানিটি মঙ্গলবার দুপুরে তাকে বাড়ি থেকে হেলিকপ্টার করে হবিগঞ্জ 5 তারকা হোটেল দ্য প্যালেসে নিয়ে যায়। পরে সেখানে তাকে সম্বোধনা দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার চান্দাপুর গ্রামে গিয়ে দেখা যায়, নাজমুল চৌধুরীকে দেওয়া এই সম্মাননাকে কেন্দ্র করে সেখানেও গণসম্বোধনা দেওয়া হয়। এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধরগার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল হক বাসিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখতে গিয়ে অতিথিবৃন্দ নাজমুল চৌধুরী প্রশংসা করেন। তারা বলেন, গ্রামের একটা ছেলে ঢাকায় গিয়ে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া আমাদের গর্বের, এতে আমরা খুবই গর্বিত। চান্দাপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল নাসির চৌধুরী নাজমুল চৌধুরী বলেন, এই ধরনের ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে আমাকে সম্মাননা দেওয়ায় কোম্পানির প্রতি কৃতজ্ঞ। এমন সম্মাননায় কোম্পানির অন্যান্য পরিবেশকরা উৎসাহিত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খুব কম মূলধন নিয়ে ব্যবসা শুরু করি। আমি মনে করি সত্যতা ও কর্মনিষ্ঠা থাকলে খুব দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব। আলী নিয়াজ খান ট্রাস্টের সভাপতি মহসিন খান স্বপন বলেন, বিষয়টি আমাদের এলাকার গর্বের। এই উপলক্ষে এলাকায় সংবোধনায় আয়োজন করা হলে ব্যাপক সাড়া মেলে। আরিফুল হক চৌধুরী বাসির বলেন, দেশের একটি সেরা কোম্পানির টানা 6 বার শ্রেষ্ঠ পরিবেশক হয়ে নাজমুল আমাদের এলাকায় মুখ উজ্জ্বল করেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আরও ভালো করবেন নাজমুল। আমাদের মাঝে উপস্থিত আছেন দরকার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী। বিন্দুরা আছেন, তাদেরকে একটু স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাই। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন। এর পক্ষ থেকে কোন সম্বর্ধনার সম্মানের কৃতি সন্তান জনাব মাননীয় প্রধান অতিথি এবং ব্যক্তিবর্গ আসছেন এবং আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অধিকার করেছিল নাজমুল চৌধুরী। সেই প্রত্যাশা থেকে আমি আমার আলোচনাকে বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 6 বছর যাবৎ এই ব্যাপারটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। আফরিন জাহান মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।